গাজীপুরে ভাড়া নিয়ে বাঘ বিতণ্ডার জেরে যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে চাকায় পিষে হত্যার অভিযোগে তাকুয়া পরিবহনের চালক এবং হেলপারকে আটক করেছে পুলিশ। সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে এশিয়ান ফার্নিচারের দোকানের সামনে ঢাকা শিববাড়ি সড়কে এই ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান খান জানান, ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে সায়েমের বাঘ বিতণ্ডা হয়। এরই জের ধরে হেলপার তাকে শিববাড়ি বাস স্ট্যান্ডে না নামতে দিয়ে আরও সামনের দিকে নিয়ে যায়। বাসটি কৃষি বিশ্ব গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে এশিয়ান ফার্নিচারের দোকানের সামনে পৌঁছালে সায়েমকে শিববাড়ি জয়দেবপুর চৌরাস্তা সড়কের উপর ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান সায়েম।